চীনকে দমাতে এবার ফাইটার স্কোয়াডনের শক্তি বাড়িয়ে ভারতে আসছে তিরাশিটি তেজস তেজ গতিতে বায়ুসেনার শক্তি বাড়াতে আরও তেজস কিনছে প্রতিরক্ষা মন্ত্রক ফাইটার স্কোয়াডনের সক্ষমতা বাড়াতে তিরাশিটি তেজস কিনছে ভারত ভারতের প্রতিরক্ষা খাতে তেজসের জন্য পঞ্চাশ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র তবে এই প্রথম নয় এর আগে চল্লিশটি এয়ারক্রাফটের জন্য এইচ এর কাছে প্রস্তাব দিয়েছিল ভারতের এয়ার ফোর্স প্রতিরক্ষা মন্ত্রক তিরাশিটি ফাইটার জেট কেনার এই প্রস্তাব অনুমোদন করেছে ডিফেন্স পিএসইউ হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের থেকে এই ফাইটার জেট কিনতে চলেছে ভারত বৃহস্পতিবারই তিরাশিটি তেজস কেনার অনুমোদন দেওয়া হয়েছে প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে আগামী পাঁচ মাসের মধ্যেই ভারতের হাতে আসতে চলেছে তেজস তিরাশিটি তেজসের মধ্যে দশটি ট্রেনিংয়ের জন্য ব্যবহার করা হবে সরকারি সূত্রের খবর চোদ্দটি ফাইটার স্কোয়াড্রনের ক্ষমতা অনেকাংশে কমে যেতে চলেছে কারণ আগামী দশ বছরের মধ্যেই মিক টোয়েন্টি ওয়ান মিক টোয়েন্টি সেভেন মিক নাইন স্কোয়াডন থেকে সরে যেতে চলেছে যে কারণে দুই হাজার সাতাশের মধ্যে তেত্রিশ থেকে উনিশে নেমে যাবে স্কোয়াডনের শক্তি শুধু তাই নয় দুই হাজার বত্রিশে স্কোয়াডনের ক্ষমতা আরও কমে ষোলোতে